বিরতির পরে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটিভির পর্দায়। আমি শ্রাবণ তৌহিদ আছি, রিমঝিম গ্রুপ নিবেদিত আমার গানে। আমার গান কিন্তু সবার গানই হয়ে যায়, কারণ আমাদের সাথে যে আছে এত সুন্দর গেয়েছে এতক্ষণ ধরে, আমার সাথে আছে সঙ্গীত শিল্পী আশিক। আশিক, এত চমৎকার চমৎকার গান করেছো, সত্যি কথা বলছি, আমি এটা শোয়ের জন্যই বলছি না, ফোক গানের প্রতি আমার স্পেশাল একটা অ্যাট্রাকশন সবসময় থাকে। তো আজকে তোমার গান শুনে আমি এত মুগ্ধ হয়েছি, একদম শেষে চলে এসেছি তাই মুগ্ধতার কথা আরও একবার বললাম। আর এতক্ষণ ধরে যারা বাজিয়েছেন তাদেরকে কিন্তু ইগনোর করার কোনো উপায় নেই, রাইট? সো তাদের সাথে একটু পরিচিত হতে চাইবো, তারপর আমরা শেষ গানটিতে চলে যাব। ইগনোর করার কিছুই নাই, একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয় তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তো আমি যদি আমার হাত পা হিসাব করি তাহলে মিউজিশিয়ানরা হচ্ছে আমার সেই অঙ্গ প্রত্যঙ্গ। আমার একদম ডানে আছে পার্কেশনে, আমার খুব পুরান মানুষ জিকু পার্কেশনে, আর বাসিতে আছে রানা, অক্টোপেডে আছে রকি, লিড গিটারে আছে এমিল ভাই, আর কিবোর্ডে আছে নজরুল ভাই, আরেকটা মানুষ স্পেশালি তাকে ধন্যবাদ না দিলেন, সাউন্ডে ছিলেন আমাদের খোকন ভাই, সবাই মিলিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা সুন্দর হয়। আর সর্বোপরি হচ্ছে আপনাদের স্টিয়ারিংটা, অনুষ্ঠানের স্টিয়ারিংটা ছিল তোমার হাতে, থ্যাংক ইউ, তুমি যেদিকে নিয়ে গেছো সেদিকে অনুষ্ঠানটা গেছে, যদি সুন্দর হয় সেটা অনেকটা অবদান তোমার। আচ্ছা, লাস্ট গানে যাওয়ার আগে যেহেতু আমরা একটু হলেও কথা বলার সুযোগ আছে, আমাদের আড্ডাও দিচ্ছি আমরা, সেটা হচ্ছে তোমার অনেক অনেক খবর জানি, বা ধরো প্যান্ডেমিক ছিল, সব কিছু মিলে গানের খবর বা লেটেস্ট, সামনে ঈদ, তোমার শ্রোতাদের জন্য বা তোমার ভক্তদের জন্য কিছু যদি নতুন কোনো খবর দিতে চাও। গান মোটামুটি 9টা গান পেন্ডিং আছে, এর মধ্যে একটা আধুনিক গান, এটা হচ্ছে অবাক করার বিষয়। না, আমি মোটে অবাক হচ্ছি, গানটা আমার এক বন্ধুর লেখা, দেওয়ান গিয়াস চৌধুরী, হাসন রাজার বংশধর, তো ও আমাকে বললো যে বন্ধু তুই গানটা গাইতে হবে। আমি বললাম যে অনেকদিন ধরে আধুনিক গান গাই না, কীভাবে গাবো? বলেছে তুই গা। সুর করেছে ছোট ভাই প্রতীক এবং মিউজিকও করেছে প্রতীক, গানটা গেয়েছি, মিউজিক ভিডিও আকারে আসবে হয়তো বা আমার চ্যানেল, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ছোট্ট চ্যানেল, যেটার নাম হচ্ছে আশিক গ্যালারি, আশিক গ্যালারি থেকেই আসতে পারে। ওকে, আর যদি কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে অন্যটা আমি জানিয়ে দেবো ঠিক টাইম মতো। আরেকটা কথা বলি যে মাইটিভি, ওই গানটার কি দুই লাইন শোনাতে পারবে? না, আজকে ফকের বাইরে যাব না, বেশি দিয়ে ফেলছি। মাইটিভি কি একটু বলি, মাইটিভি মানে হচ্ছে আমার টিভি, আমার টেলিভিশন। তো এখানে যখন আসি আসলেই আমার আমার মনে হয় একটা, অবশ্যই মাইটিভি যেভাবে চলছে সেভাবে চললেই হবে, আমি বলি না যে আর একটু দৌড়াতে হবে, দরকার নাই, যেভাবে আছে আলহামদুলিল্লাহ এভাবেই চলুক, এভাবেই বাংলার লোকগানগুলোকে পৃষ্ঠপোষকতা করুক, এভাবেই বাংলার সংস্কৃতিকে তুলে ধরুক। আর রিমঝিম গ্রুপকে একটা স্পেশাল ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানটাকে পৃষ্ঠপোষকতা করার জন্য, মাইটিভির সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। শেষ গানটি শুনবো, আর সবাইকে আরও একবার ধন্যবাদ আমার পক্ষ থেকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, কারণ এতক্ষণ জেগেছিলেন, আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের ভালোবাসাগুলোই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাবার একেবারে অনুপ্রেরণা দেয়, যেমনটি আমরা গত 12 বছর পেয়েছি। আশা করব যে সামনের সময়গুলোতেও আপনাদের এই ভালোবাসা আমাদের সাথে থাকবে। শুধু 12 বছর কেন, আমরা আরও বহু বছর আপনাদের সাথে থাকতে চাই, এত চমৎকার চমৎকার সব অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই। সো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, শেষ গানটি শুনবো, শুভ নববর্ষ আরও একবার সবাইকে, চলে যাই। শেষ করবো তো ঠিকই, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজেকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন, নিজের সংস্কৃতিকে ভালোবাসুন। আর আমি যদি আমার দেশের নিজস্ব সংস্কৃতি বলি, সেটা হচ্ছে আমার লোকগান। লোকগানটাকে বুকে ধারণ করবেন, লালন করবেন, পৃষ্ঠপোষকতা করবেন। জয় হোক বাংলা লোকগানের। শেষ গানটা গাইছি আমার অসম্ভব প্রিয় একটা গান, খুবই জনপ্রিয় একটা গান, বন্ধে মায়া লাগাইছে। এই গানটা আমি বলি, এই গানটাকে তো আমরা, আমি আমার বেড়ে ওঠা সুনামগঞ্জ জেলায়, তো সুনামগঞ্জে ছোট ছোট বাচ্চাদেরকে এই গানগুলো শেখানো হয়। যখন দেখলাম যে সারা বাংলাদেশে খুব জনপ্রিয়তা পেয়েছে গানটি, তখন থেকে আবার আমরা গাওয়া শুরু করেছি। আরে বন্ধে মায়া লাগাইছে পি প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জ
জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।